আসসালামু আলাইকুম। আমরা তাহলে এখন পড়বো ক্লাসিফিকেশন অফ অ্যানিমিয়া নিয়ে। তো আমার সামনে আবারও বলে নিচ্ছি, রাখা আছে রামাদেশ নায়কের হেমাটোলজি বইটা। আচ্ছা, তাহলে অ্যানিমিয়া সম্পর্কে জানার আগে অ্যানিমিয়াটা কিসের ডিজিজ আমরা সবাই জানি, রেড ব্লাড সেল। তো আমাদের এই রেড ব্লাড সেল সম্পর্কে একটু জানতে হবে, ঠিক আছে? তো রেড ব্লাড সেল, এটা যদি আমরা চিন্তা করি, এটা হচ্ছে নর্মালি শেপটা কিরকম? হ্যাঁ, সার্কুলার থাকতে পারে, অথবা আমরা এটাকে বলি যে একদম অ্যাকুরেট শেপ বলি, বা কনকেভ ডিস্ক থাকে। মাঝখানে কি থাকবে? মাঝখানে হচ্ছে হিমোগ্লোবিন থাকে, ঠিক আছে? আচ্ছা, তো আমরা হচ্ছে কি, আমরা যখন এটাকে পিবিএফ করবো বা পেরিফেরাল ব্লাড ফিল্ম যখন করি, তখন এটা দেখতে, হ্যাঁ, এটা মাইক্রোস্কোপের নিচে এটা কেমন দেখা যাবে, পুরোটা রেড কালার হবে না কিন্তু, হ্যাঁ, মাঝখানে ওদের 1/3 জায়গা হচ্ছে একটু পেল থাকবে, ঠিক আছে? আমরা ছবিতে দেখবো, ঠিক আছে? এই সেন্ট্রাল 1/3 হচ্ছে একটু প্যালার থাকে, ওকে? আচ্ছা, আমরা একটু মরফোলজি যদি আমরা একটু চিন্তা করি, হ্যাঁ, যে হেলদি আর রেড সেল যেগুলো হচ্ছে মাত্র হচ্ছে রেড সেল হইলো, হ্যাঁ, ইয়ং, সেগুলা অনেকটা ফ্লেক্সিবল হবে, ঠিক আছে? এবং হচ্ছে তারা হচ্ছে যে কোনো ফর্ম নিতে পারে। এইটা করার উদ্দেশ্য, এরকম আল্লাহ তাআলা দিছে, আল্লাহ তাআলা দেওয়ার কারণ হচ্ছে যে তারা যেন খুব ইজিলি সব চিপাচাপা চলে যেতে পারে, হ্যাঁ, যেমন এক্সট্রিমলি ন্যারো ক্যাপিলারি বেড, তারপর স্প্লেনিক সাইনোসয়েড, সবকিছু দিয়ে যেন খুব ইজিলি পাস করতে পারে, এই কারণে এরকম শেপটা হয়েছে। এখন এই জায়গাগুলো পাস করার পরে কিন্তু সে আবার নর্মাল শেপ হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এই যে তার যে হচ্ছে বাইকনকেভ ডিস্ক একটা হলো, তো এটার জন্য কি হয়েছে, তার সিক্ত প্রচুর সারফেস এরিয়া পেয়ে গেছে। তো এখন এই সারফেস এরিয়া পাওয়ার জন্য হচ্ছে কি, ও হচ্ছে ভেতরে আর আমাদের কি হিমোগ্লোবিন দরকার, হ্যাঁ, হিমোগ্লোবিনের মধ্যে কি থাকে, অক্সিজেন থাকে, সে সবকিছু হচ্ছে ভালো মতো করতে পারতেছে। এবং আরেকটা ব্যাপার হচ্ছে হিমোলাইসিস কে রেজিস্ট করতে পারে কিন্তু, ঠিক আছে? আচ্ছা, এখন আর তো ধরা যাক যে আরবিসি হচ্ছে বুড়া হয়ে গেল এখন, হ্যাঁ, বয়স হয়ে গেলে সে কি হবে, তার আগের মতো এত ফ্লেক্সিবিলিটি থাকবে না, সে যে এত ভালো মতো বিভিন্ন শেপ নিতে পারতো, ফর্ম করতে পারতো, এগুলো সে আর এখন কম করতে পারে, রিজিড হবে এবং লেস ডিফর্মেবল, ঠিক আছে? আচ্ছা, এবং দেখা যাচ্ছে তারা একটা নির্দিষ্ট সময় তো থাকে, তাই না? তো তারপরে কি সার্কুলেশন থেকে তারা কিন্তু রিমুভ হয়ে স্প্লিনে চলে আসে। আচ্ছা, তো এখন আমরা হচ্ছে নর্মাল আরো কিছু আমাদের প্যারামিটার মনে রাখতে হবে। হ্যাঁ, আমরা হচ্ছে যদি একটু সাইজটা মনে রাখতে চাই, 6.7 থেকে 7.7 মাইক্রোমিটার হবে, আর এটা তো আমরা লাইফ স্প্যান সবাই জানি 120 দিন। আচ্ছা, তো এখন হচ্ছে কাউন্ট যদি আমরা চিন্তা করি, আমরা হচ্ছে ম্যানের কাহ, আমরা যদি হচ্ছে ছেলেদের চিন্তা করি তাহলে একটু বেশি থাকে, মেয়েদের একটু কম থাকে। হ্যাঁ, ছেলেদের 4.5 থেকে 5.5 মিলিয়ন আমরা প্রতি কিউবিক মিলিমিটার চিন্তা করতেছি কিন্তু, হ্যাঁ, আর উইমেনদের একটু কম থাকে, 3.8 থেকে 4.8। ওকে, আচ্ছা, তারপর আমরা যদি হিমোগ্লোবিন চিন্তা করি, এই হিমোগ্লোবিনের রেঞ্জটাও হচ্ছে কি আমাদের হচ্ছে মেয়েদের একটু কম থাকবে, হ্যাঁ, এটা 12 থেকে 15 হচ্ছে মেয়েদের, আর ছেলেদের ক্ষেত্রে 13 থেকে 17। আচ্ছা, তারপরে কি হেমাটোক্রিট আছে, এই টার্মিনোলজি বোঝার জন্য হচ্ছে কি এখানে আরেকটা হচ্ছে ভিডিও করতে হবে, সেখানে হচ্ছে আমরা ভালো মতো বুঝবো টার্মিনোলজি গুলো। তাহলে নর্মালি হচ্ছে কি একটু জেনে রাখি যে প্যাক্সেল ভলিউম, হ্যাঁ, এটা কি, এটা হচ্ছে আরবিসি, আর হচ্ছে এটার সাথে পুরো ব্লাডের যে ভলিউমটা ওটার তুলনায় হচ্ছে আরবিসি কতখানি আছে, ঠিক আছে? এটাকে আমরা বলতেছি, তাহলে আমরা পার্সেন্টেজ দিয়ে প্রকাশ করি, এটা হচ্ছে ছেলেদের ক্ষেত্রে একটু বেশি, 40 থেকে 50, আর মেয়েদের ক্ষেত্রে হচ্ছে 36 থেকে 46, আমরা এবারে যে হচ্ছে 45 ধরে অনেক সময়, ঠিক আছে? আচ্ছা, তারপরে রেটিকুলোসাইট কাউন্ট, রেটিকুলোসাইট হচ্ছে এটা যতই কমন, 0.5 থেকে 2.5%। তারপরে রেড সেল ইন্ডিসিস, হ্যাঁ, এটা হচ্ছে এই কমন, এই টার্ম গুলো আমরা বারবার পাবো। আচ্ছা, তাহলে এমসিভি, মিন কর্পাসকুলার ভলিউম, ঠিক আছে, এটা কত থাকতেছে, এটা দুই জায়গাতে কমন, 82 থেকে হচ্ছে 100, এটা FL মানে কি ফেমটোলিটার। এমসিএইচ, মিন কর্পাসকুলার হিমোগ্লোবিন, এটা হচ্ছে 27 থেকে 32 পিকোগ্রাম। তারপরে মিন কর্পাসকুলার হিমোগ্লোবিন কনসেন্ট্রেশন, এটা হচ্ছে 31 থেকে 35, দুই দুই জায়গায় সেম এই জিনিসগুলো, হ্যাঁ, 31 থেকে 35। তারপরে হচ্ছে এই লাস্টটা হচ্ছে আমরা তো মনে রাখি না, বা হচ্ছে মনে রাখলে হচ্ছে এটার ফুল ফর্মটা হচ্ছে রেড সেল ডিস্ট্রিবিউশন উইথ বলে, ঠিক আছে? এটা একটা কোয়ান্টিটিভ মেজার অ্যানি সোসাইটি এগুলোর সাথে আর কি, তো এটা মনে রাখতে চাইলে একটু মনে রাখবো, 11.5 থেকে 14, ঠিক আছে? আচ্ছা, তাহলে হচ্ছে গা এই তো কোনটা কি জিনিস ওটা একটু বোঝাচ্ছে এখানে, হ্যাঁ, জাস্ট আমরা এক লাইন করে পড়ে রাখি, ভালো করে আরেকটা ভিডিও তো বুঝবো ইনশাল্লাহ। আচ্ছা, এমসিভি, হ্যাঁ, মিন কর্পাসকুলার ভলিউম, ঠিক আছে, তার মানে এই একটা রেড সেল, হ্যাঁ, একটা রেড সেলের হচ্ছে এভারেজ ভলিউমটা আমরা জানতে চাচ্ছি, ঠিক আছে, মিন কর্পাসকুলার ভলিউম। আর এমসিএইচ, মিন কর্পাসকুলার হিমোগ্লোবিন, হ্যাঁ, একটা রেড সেলের মধ্যে আমরা যদি এভারেজ চিন্তা করি হিমোগ্লোবিনের মাসটা কত, ঠিক আছে,
সেটা আমরা বের করতেছি এই এমসিইজ দিয়ে, যেটা মাস বের করতেছি ডার্সাটিকে আমরা পিকোগ্রামে প্রকাশ করি। হ্যাঁ, একটা হিমোগ্লোবিনের কন্টেন্ট বা হিমোগ্লোবিনের মাস পার রেড সেল। ওকে, আচ্ছা, তারপর এমসিএইচসি, এখানে আমরা কি বুঝবো, এখানে বলছি মিন কর্পাসকুলার হিমোগ্লোবিন কনসেন্ট্রেশন। এখানে আমরা হিমোগ্লোবিন কনসেন্ট্রেশন আমরা জানবো, কিন্তু এটা কিন্তু পার রেড সেলে না। এখন আমরা ধরা যাক যে একটা পিসিবি, একটা প্যাকড রেড সেলের ভলিউম দেওয়া আছে, হ্যাঁ, সেখান থেকে আমরা হচ্ছে বের করবো এখানে হিমোগ্লোবিন কনসেন্ট্রেশন কত আছে। এটা একটু বড় তাহলে, হ্যাঁ, এখানে আমরা হচ্ছে পার ডেসিলিটার হচ্ছে আমরা মানে গ্রামেই প্রকাশ করি, আগেটা পিকোগ্রামে প্রকাশ করছিলাম, এটা হচ্ছে গ্রামে প্রকাশ করি এবং পার ডেসিলিটারে আর কি। আর কি আছে, রেড সেল ডিস্ট্রিবিউশন উইথ, হ্যাঁ, এটা হচ্ছে একটা কোয়ান্টিটেটিভ মেজার আর কি, এটা আমরা পার্সেন্টেজ দিয়ে প্রকাশ করি। ঠিক আছে, আচ্ছা, এইবার আমরা চলে আসি আমাদের আসল জিনিস, অ্যানিমিয়া। হ্যাঁ, অ্যানিমিয়ার ডেফিনেশন, ডেফিনেশন হচ্ছে আমরা যদি এক কথায় যদি আমরা জিজ্ঞেস করি অ্যানিমিয়া কি, অ্যানিমিয়া মানে সবাই বলবো যে আরবিসি কমে যাওয়া। ঠিক আছে, বাট আরবিসি কমে যাওয়া না, অ্যাকচুয়ালি এখানে অনেক কিছুই কমতে পারে। ঠিক আছে, হিমোগ্লোবিন কনসেন্ট্রেশন কমতে পারে, আরবিসি কাউন্ট কমতে পারে, ইভেন হিমোটোরিট কমতে পারে। ঠিক আছে, তো আমরা ডেফিনেশনটা তাও আমরা হচ্ছে এভাবে বলতে পারি, ডিগ্রুজেতে এভাবে বলা হয়েছে যে অ্যানিমিয়া ইজ ডিফাইন্ড অ্যাজ এ ক্লিনিক্যাল কন্ডিশন হোয়েন দ্য হিমোগ্লোবিন লেভেল, হ্যাঁ, হিমোগ্লোবিন লেভেলটা যখন হচ্ছে হিমোগ্লোবিন লেভেলটা যখন বিলো দ্য নর্মাল রেঞ্জ ফর দ্য এজ এন্ড সেক্স অফ দ্য ইন্ডিভিজুয়াল, এজ এন্ড সেক্স এই কথাটা বলা উচিত। ঠিক আছে, কারণ এক একজন ইন্ডিভিজুয়ালের হচ্ছে বয়স, তারপরে তার হচ্ছে আমরা হচ্ছে জেন্ডার সেক্স অনুযায়ী আমরা দেখলাম যে ভিন্ন হয়, তো আমরা এই কথাটা বলবো। ঠিক আছে, যখন হিমোগ্লোবিনের লেভেলটা ওই তার নির্দিষ্ট এজ আর সেক্স অনুযায়ী যেটা হওয়ার কথা ছিল সেটা হচ্ছে কমে গেছে। ওকে, আচ্ছা, তাহলে হচ্ছে কি এখানে ওই একই কথাবার্তাই লিখছে আর কি, সুন্দর করে। আচ্ছা, আমরা যদি হচ্ছে কি একটু সিক মানে একটু সিকন্স যদি চিন্তা করি যে হিমোগ্লোবিন কমে গেলে কি হবে, হিমোগ্লোবিন করতো অক্সিজেন ক্যারি করতো, তাহলে ব্লাডের এখন অক্সিজেন ক্যারিং ক্যাপাসিটিটা কমে গেছে। ঠিক আছে, এখন অক্সিজেন যদি ঠিক মতো না যায় আমরা ওই ফেটটাকে কি বলি, হাইপোক্সিয়া বলি। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই হাইপোক্সিয়া হয় আর কি। তো এখন অ্যানিমিয়া দু রকমের হতে পারে, একটা হতে পারে অ্যাবসোলিউট অ্যানিমিয়া, আর একটা হতে পারে রিলেটিভ অ্যানিমিয়া। অ্যাবসোলিউট মানে কি, এই যে এখানে ধরা যাক যে হিমোগ্লোবিনের কনসেন্ট্রেশন বা আরবিসি কাউন্ট আসলেই কমে গেল। এখন যদি এমন হয় যে না এরকম হচ্ছে কি ডিরেক্ট কোনো কারণে কমলো না, কিন্তু হচ্ছে হলো কি যে ব্লাডের ভলিউম বা প্লাজমার ভলিউমটা হচ্ছে অনেক বেশি হয়ে গেছে, তাহলে আগে ধরা যাক যে এখানে ছিল হচ্ছে 100 মিলিলিটার প্লাজমা, হ্যাঁ, আরেক জায়গায় হচ্ছে হয়ে গেল 200 মিলিলিটার প্লাজমা, তাহলে এখন হিমোগ্লোবিন সেম পরিমাণে আছে, এখানেও ধরো 50 আছে, হ্যাঁ, আচ্ছা, এখানে লেখাটা ঠিক মতো হচ্ছে না, এখানেও 50 আছে, কিন্তু এখন দেখে কি মনে হবে যে এই 200-র মধ্যে যখন 50 থাকবে এটাকে মনে হবে না যে হচ্ছে কমে গেছে। ঠিক আছে, তো এটাকে আমরা বলি যে রিলেটিভ। ঠিক আছে, যে যখন প্লাজমা ভলিউম যখন হাই হয়ে যাবে তখন এটা একটা রিলেটিভ অ্যানিমিয়া তৈরি করতেছে। ঠিক আছে, মানে হিমো ডাইলিউশনের জন্য, এটা অ্যাকচুয়ালি হচ্ছে থার্ড ট্রাইমেস্টারে দেখা যায়, যেটাকে আমরা স্পিউরিয়াস অ্যানিমিয়া বলি। আচ্ছা, তো এখন আমরা চলে আসি হচ্ছে অ্যানিমিয়ার ক্লাসিফিকেশন। হ্যাঁ, আমরা অ্যানিমিয়াকে অনেক ভাবে ক্লাসিফিকেশন করি, তার মধ্যে হচ্ছে কি মোস্ট কমনলি আমরা করি হচ্ছে মরফোলজিক্যাল ক্লাসিফিকেশন একটা আছে, আরেকটা হচ্ছে ইটোলজিক্যাল ক্লাসিফিকেশন। ঠিক আছে, তাহলে মরফোলজিক্যাল ক্লাসিফিকেশন মানে কি, ওই যে তার সাইজ শেপ এগুলো অনুযায়ী দেখে আমরা হচ্ছে করবো। তাহলে এটার কিন্তু নামটা কি আগে দেখি, মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়া, নর্মোসাইটিক নর্মোক্রোমিক, আর ম্যাক্রোসাইটিক নর্মোক্রোমিক অ্যানিমিয়া, বা শুধু ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া বলে। তো এটা এখানে তাহলে আমরা একটু ধরো এখন ডিটেলস আসি যে মরফোলজিক্যাল ক্লাসিফিকেশন আমি দুইটা জিনিসের উপরে বেস করে করছি। হ্যাঁ, রেড সেলের সাইজ, ঠিক আছে, সে কি হচ্ছে কি হচ্ছে, ছোট আছে, বড় আছে, নাকি আগের মতোই আছে নর্মাল, আর হচ্ছে কি ডিগ্রি অফ হিমোগ্লোবিনাইজেশন মানে হিমোগ্লোবিনের পরিমাণটা। ঠিক আছে, হিমোগ্লোবিনের পরিমাণ তো আর এখন আমি তো কিভাবে বুঝবো, আমরা ওই যে কালারটা দেখবো আর কি। ঠিক আছে, সেন্টারের কালারটা নর্মালি পেল থাকতো, এখন এটা কি কি অবস্থায় আছে ওটা আমরা দেখবো আর কি। আচ্ছা, তাহলে ফার্স্টে মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়া, নাম শুনেই বুঝতেছি মাইক্রো মানে সেলটা ছোট হয়ে যাবে, এই যে মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়া, হ্যাঁ, সেলটা হচ্ছে ছোট হয়ে গেছে। ওকে, আর নর্মোসাইটিক দেখি সেলটার সাইজ নর্মালি আছে, ম্যাক্রোসাইটিক কি সাইজটা অনেকখানি বড় হয়ে গেছে। এবার আমরা যদি মাঝখানে ভেতরের এই পেলোর একটা যদি চিন্তা করি, হ্যাঁ, এইখানে কি মানে পেল পেল মানে কি, পেল মানে কি সে রং নেয় নাই বেশি, তাই তো, হ্যাঁ, তাহলে এটা ছিল যে, বাট তারপর রং বেশি নেয় নাই, এ তারপরও মানে এটা বলতেছি আমরা যেটা হচ্ছে নর্মাল ক্রমিক, নর্মাল রং এতখানি গেছে। এখন এটা নর্মালি নেওয়ার কথা ছিল, কিন্তু এখানে আমরা দেখি পেলটা কি আরো বেশি জায়গা জুড়ে হয়ে গেছে না, তার মানে সে আরো সে কম রং নিছে, তাহলে এটাকে এখন হাইপোক্রোমিক হয়ে গেছে। ঠিক আছে, আর এটা মোটামুটি নর্মালি আছে, আমরা যদি এটা এভারেজ চিন্তা করি তাহলে মোটামুটি হচ্ছে নর্মোক্রোমিকই আছে বলা যায়।
আচ্ছা, তাহলে হচ্ছে এখানে হচ্ছে কি আমরা মাইক্রোসাইটিকে আমরা পাবো কি, এই আরবিসি এর সাইজটা হচ্ছে কি ছোট হয়ে যাবে, স্মল হয়ে যাবে, এবং সেন্ট্রাল পেলোডটা কি হয়ে যাবে, মানে পেলোড জায়গাটা বড় হয়ে গেছে। হ্যাঁ, তার মানে নর্মাল 1/3 জায়গা থাকতো সেন্ট্রাল পেলোড, এটা একটু বেশি হয়ে গেছে কাছে। তারপর হচ্ছে গেছে, যেহেতু হচ্ছে আমাদের আরবিসির সাইজ ছোট হয়ে গেছে, আমরা এখানে এমসিভি দেখবো যে কমে গেছে। হ্যাঁ, এমসিএইচসি এটা দেখবো কমে গেছে। ঠিক আছে, তো এমসিভি কমে যাওয়া, এমসিএইচসি কমে যাওয়া, এগুলোর কারণ হচ্ছে কি, মানে আলটিমেটলি হিমোগ্লোবিন তো কমে গেছে, তাই না? রেড সেলের সাইজ ছোট হয়ে যাওয়া মানে এখানে দেখবো যে হিমোগ্লোবিন সিনথেসিসটাই হচ্ছে কি কমে যায়। তো এগুলার অ্যাকচুয়ালি আমাদের মেনলি হচ্ছে কি মাথায় রাখতে হবে, কোন অ্যানিমিয়ার আন্ডারে, সরি, কোন ক্লাসিফিকেশনের আন্ডারে অ্যাকচুয়ালি কোন অ্যানিমিয়া পড়বে। যেমন অ্যানিমিয়ার তো অনেক অনেক টাইপ আছে, তাই না? এগুলো তিনটা হচ্ছে আমরা কমন টাইপ বলতেছি। তার মধ্যে মাইক্রোসাইটিকের মধ্যে আমাদের মনে রাখতে হবে, এটার এক্সাম্পল হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া আর হচ্ছে থ্যালাসেমিয়া, খুবই খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া আর হচ্ছে থ্যালাসেমিয়া, এরকম নর্মোসাইটিক এটা আমরা হচ্ছে মানে অ্যাকিউট ব্লাড লসের সময় আমরা যে অ্যানিমিয়া পাই সেগুলো হচ্ছে নর্মোসাইটিক অ্যানিমিয়া। নর্মোসাইটিক অ্যানিমিয়া নাম শুনেই বুঝতেছি, এটা কিন্তু সেলের সাইজও নর্মাল আছে, প্যালোড টেলোর নর্মোক্রোমিক সবই নর্মাল। ঠিক আছে, এখানে আমরা এমসিভি ও নর্মাল পাবো, আমরা হচ্ছে এমসি এইচসিও আমরা নর্মাল পাবো। তাহলে এখানে চেঞ্জটা কি হবে, এখানে চেঞ্জটা হবে হচ্ছে তাদের মানে আরবিসি কাউন্টটাই কমে যাবে। ব্লাড লস মানে কি, ব্লাড বের হয়ে গেছে, আরবিসি কমে গেছে ওদের। ঠিক আছে, বাট সেলের সাইজ শেপ টেপ সব ঠিক আছে, পেলোড টেলো ঠিক আছে। আর হচ্ছে ম্যাক্রোসাইটিক নর্মোক্রোমিক, এখানে কি মানে যে বড় হয়ে গেছে, হ্যাঁ, যে ম্যাক্রোসাইট যে ছবিটা তো বড় হয়ে গেছে সে, তাহলে হচ্ছে লার্জার দেন নর্মাল। ঠিক আছে, তারপরে হচ্ছে এখানে আমরা হচ্ছে এমসিভি, হ্যাঁ, এটা দেখবো যে বেড়ে গেছে, এমসিএইচসি টা হচ্ছে এখানে নর্মাল থাকতে পারে। তো এখানে হচ্ছে এই ম্যাক্রোসাইটিকটা কেন হইতেছে আমরা একটু চিন্তা করি। হ্যাঁ, সেলের সাইজ এরকম বড়, তো এটা তাহলে বুঝতে হবে যে ওই বোন ম্যারোতে অ্যাকচুয়ালি তৈরি হওয়ার সময় কোন একটা ঝামেলা ছিল। ঠিক আছে, তাহলে ওই যে ম্যাচুরেশন যখন হওয়ার কথা ছিল ওই সময় যদি ডিফেক্টিভ ম্যাচুরেশন হয়, ঠিক আছে, ওইটাকে আমরা বলতেছি হচ্ছে মানে ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়ার দিকে নিয়ে যাবে। তো এটার হচ্ছে এক্সাম্পল ভিটামিন বি12 ডেফিসিয়েন্সির জন্য অথবা ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সির জন্য যে অ্যানিমিয়া হয়। আচ্ছা, তাহলে এটা গেল হচ্ছে মরফোলজিক্যাল ক্লাসিফিকেশন। এখন হচ্ছে ইটিওলজিক্যাল ক্লাসিফিকেশন। ঠিক আছে, ইটিওলজিক্যাল কথাটার মানে কি, ইটিওলজি বলতে আমরা আন্ডারলাইং মেকানিজম এটাকে বুঝি, তাই না? তো এখন হচ্ছে আমরা একটু ইটিওলজি দেখে সবটা জাস্ট একটু মানে যে কয়েকটা মনে থাকে, হ্যাঁ সব তো মনে থাকবে না। তো আমরা ব্রড হিটিং এ আমরা কি কিভাবে কিভাবে চিন্তা করলাম যে একটা হতে পারে যে আরবিসির প্রোডাকশনটা হচ্ছে কি নষ্ট হয়ে গেছে কোনো কারণে, ইম্পেয়ার্ড হয়ে গেছে। আরেকটা হতে পারে যে আরবিসি হচ্ছে কোনো কারণে হচ্ছে বেশি বেশি করে নষ্ট হয়ে যাচ্ছে, মানে ডিস্ট্রয় হয়ে যাচ্ছে। ঠিক আছে, ইম্পেয়ার্ড প্রোডাকশন মানে কি, প্রোডাকশনেই ঝামেলা, আর এটা হচ্ছে প্রোডাকশন হয়েছে ঠিক মতো কিন্তু পরে গিয়ে বেশি বেশি ডিস্ট্রাকশন হয়ে যাচ্ছে। অথবা হতে পারে যে যে ব্লাড লস এর জন্য মানে আরবিসি টা কমে গেছে, ব্লাড ও নাই আরবিসি নেই। আচ্ছা, তাহলে এখন হচ্ছে ফার্স্ট ইয়ার মধ্যে কি কি হতে পারে যে রেড সেল প্রোডাকশনে ঝামেলা হয়। ধরো তুমি এখন খাবারই তুমি ঠিক মতো নিলা না, হ্যাঁ, নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি যদি হয় তোমার, ঠিক আছে, যেমন এই যে আয়রন ডেফিসিয়েন্সি, তাহলে কি হবে, হিমোগ্লোবিন সিনথেসিসটাই ঠিক মতো হবে না। তারপরে ডিএনএস হিমোগ্লোবিন মানে তোমার হচ্ছে আরবিসি যে ডিএনএ, ডিএনএ সিনথেসিসে ঝামেলা করবা। যদি তুমি হচ্ছে ভিটামিন বি12 তারপরে ফলিক অ্যাসিড এগুলো যদি তুমি ঠিক মতো না খাও, ভিটামিন সি ডেফিসিয়েন্সির জন্য কিছু হয়, তাহলে এটা হচ্ছে নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি। তারপরে আছে ইমিউন মিডিয়েটেড। ঠিক আছে, আমরা হচ্ছে দেখবো এই ইমিউন, আমরা হচ্ছে মানে এক ধরনের অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া, এটা এক ধরনের হচ্ছে ইমিউন সিস্টেমের সাথে রিলেটেড ডিজিজ। ঠিক আছে, তারপরে হচ্ছে এই অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়ার নাম মনে রাখলেই চলবে। তারপরে হচ্ছে প্রাইমারি হেমাটোপয়েটিক নিওপ্লাজম। আচ্ছা, এখানে আমরা হচ্ছে এগুলো হচ্ছে নিওপ্লাজম, এটা আমরা WBC-র সময় পড়বো। তো ওগুলাতেও আমরা হচ্ছে দেখবো যে আরবিসিও কমে যায় কিন্তু। ঠিক আছে, তো অ্যাকিউট লিউকেমিয়াতে হতে পারে, মায়েলোডিসপ্লাস্টিক সিনড্রোম, মায়েলোপ্রলিফারেটিভ সিনড্রোম এগুলোতে হতে পারে। তো এগুলো কি, এগুলো নিয়ে হচ্ছে আসতে আমরা পরে জানবো ডিটেলস। মিসেলেন্স এর মধ্যে আছে কিছু ক্রনিক ডিসঅর্ডার এর জন্য, এছাড়া কিছু হচ্ছে ড্রাগ এর জন্য হতে পারে। আচ্ছা, এবার আসি যে রেড সেলে হচ্ছে বেশি বেশি করে তারা ডিস্ট্রয় হয়ে যাবে, এটা কেন হতে পারে। এটা হতে পারে হচ্ছে জাস্ট আমরা কমনলি হচ্ছে কিছু ইয়ার নাম মনে রাখতে পারি যে হেরিডিটারি হিমোলাইটিক অ্যানিমিয়া আছে কিছু। হ্যাঁ, হেরিডিটারি হিমোলাইটিক অ্যানিমিয়া, এই হিমোলাইটিক অ্যানিমিয়ার আন্ডারে আবার অনেকগুলো কারণ যদি আমরা চিন্তা করি। হ্যাঁ, একটা হতে পারে যে এনজাইমে যদি ডেফিসিয়েন্সি থাকে, হ্যাঁ, মানে রেড সেল এনজাইম, এই আমরা হচ্ছে এই তৈরি করার সময় কিছু এনজাইম লাগে, তার মধ্যে একটা হচ্ছে G6PD, হ্যাঁ, এটার নাম আমরা পড়ছি, এটা যদি হেরিডিটারি যদি এটা ডেফিসিয়েন্ট হয়। হ্যাঁ, G6PD ফুল ফর্ম কি, এই যে গ্লুকোজ 6 ফসফেট ডিহাইড্রোজিনেস।
আর আছে পিকে, পিকে হচ্ছে পাইরুভেট কাইনেজ, মানে এগুলো হচ্ছে আরবিসি তৈরি করার সময় ওরা হচ্ছে হেল্প করতো। এখন এই এনজাইম গুলো ডেফিসিয়েন্ট, তাহলে হেরেডিটারি হিমোলাইটিক অ্যানিমিয়া হবে। তারপরে যদি মেমব্রেনে যদি কোনো প্রবলেম হয়, ঠিক আছে, মানে মেমব্রেনে প্রবলেম হলে দেখবো যে আমরা শেপটা চেঞ্জ হয়ে যায়, এরকম আছে হেরেডিটারি স্ফেরোসাইটোসিস, ঠিক আছে, আমরা দেখবো যে স্ফেরোসাইটের মতো হয়ে যাবে, ঠিক আছে। আরেকটা আছে ইলিপ্টোসাইটোসিস, হ্যাঁ, তখন হচ্ছে ইলিপ্টিক্যাল শেপ হয়ে যাবে। তারপর হচ্ছে কি হিমোগ্লোবিন অ্যাবনরমালিটিস এর জন্য হতে পারে, যেমন হচ্ছে হিমোগ্লোবিনের মধ্যে যে হচ্ছে কি থাকে, গ্লোবিন যে হচ্ছে ইয়াটা থাকে সেইখানে যদি ঝামেলা হয়, ঠিক আছে, ওটা কোথায় হতে পারে, যে হচ্ছে থ্যালাসেমিয়াতেও কিন্তু এরকম চেনে প্রবলেম হয়, আলফা চেন বিটা চেন এগুলোতে প্রবলেম হয়, তাহলে গ্লোবিন চেনে হচ্ছে যদি এরকম ঝামেলা, তারপরে হচ্ছে গ্লোবিন তো চিন না, আর হচ্ছে আলফা বিটা ওগুলো চেনে ঝামেলার জন্য থ্যালাসেমিয়া এগুলোতে হতে পারে। তারপর হচ্ছে স্ট্রাকচারালি অ্যাবনরমাল হচ্ছে গ্লোবিন, আমরা হচ্ছে হিমোগ্লোবিনোপ্যাথিস, এটা নিয়েও হচ্ছে আমাদের জানতে হবে। হিমোগ্লোবিন গ্লোবিনোপ্যাথিস মানে কি, এই গ্লোবিনে যদি হচ্ছে স্ট্রাকচারালি কোনো অ্যাবনরমালিটি থাকে। তারপর আরেকটা আছে সিকল সেল ডিজিজ, ওখানে কি হবে, সিকলের মতো হয়ে যাবে হিমোগ্লোবিনটা দেখতে, তাহলে এগুলো হচ্ছে কি মানে হিমোগ্লোবিনের অ্যাবনরমালিটি। তাহলে একটা হতে পারে কি এনজাইমে ডেফিসিয়েন্সি G6PD, এটা আমরা মনে রাখলাম। তারপরে হতে পারে যে মেমব্রেনে ডেফিসি, মানে মেমব্রেনে ঝামেলা, মেমব্রেনের জন্য হচ্ছে স্ফেরোসাইট, মনে রাখি, মানে মেমব্রেনে ঝামেলা হলে লেখা খুব ঝামেলাই, তাহলে হচ্ছে স্ফেরোসাইট হচ্ছে স্ফেরোসাইটোসিস হতে পারে, হ্যাঁ, স্ফেরোসাইটের মতো হয়ে যাবে। আর তারপরে হিমোগ্লোবিন অ্যাবনরমালিটি হতে পারে, কমনলি আমরা থ্যালাসেমিয়া মনে রাখতে পারি, হিমোগ্লোবিনোপ্যাথি, সিকল সেল ডিজিজ, সেগুলো মনে রাখতে পারি। আচ্ছা, তারপরে হচ্ছে না, এছাড়া হচ্ছে আরেকটা অ্যাকোয়ার্ড ডিজিজ আছে, এটাকে আমরা বলি হচ্ছে পারক্সিসমাল নকচার্নাল হিমোগ্লোবিন ইউরিয়া, ঠিক আছে, হিমোগ্লোবিনটা তখন ইউরিনের সাথে বেশি বেশি পাস হয়ে যাবে এবং রাতের বেলা বেশি হয়, ঠিক আছে। আচ্ছা, এছাড়া হচ্ছে আরো কি আছে, কিছু হচ্ছে মানে ফ্র্যাগমেন্টেশন সিন্ড্রোম বলতেছে, হাইপারস্প্লিনিজম, হ্যাঁ, আর ব্লাড লস এর জন্য কি অ্যাকিউট ব্লাড লস কোন ট্রমার পরে হতে পারে, হ্যাঁ, আর হতে পারে ক্রনিক ব্লাড লস, যেমন হচ্ছে জিআইটি তে কোনো কারণে হচ্ছে যদি ক্রনিক ব্লিডিং যদি হয়, হ্যাঁ, সেক্ষেত্রে হতে পারে। তো এখন আমরা যদি অ্যানিমিয়া, যদি মানে নর্মাল অ্যানিমিয়া, ঠিক আছে, আমরা কিন্তু কোনো ক্লাসিফিকেশনে যাচ্ছি না, একটা নর্মাল অ্যানিমিয়ার হচ্ছে আমরা ক্লিনিক্যাল ফিচার যদি চিন্তা করি, হ্যাঁ, তাহলে আমরা কিছু জিনিস মাথায় রাখবো যে কিসের উপরে ক্লিনিক্যাল ফিচার গুলো আমরা বেস করে পাচ্ছি। একটা হচ্ছে কি অ্যানিমিয়ার অ্যানিমিয়ার স্পিড অফ অনসেট, ঠিক আছে, যে অ্যানিমিয়াটা র্যাপিডলি প্রোগ্রেস করবে আর যেটা গ্র্যাজুয়ালি প্রোগ্রেস করবে, দুটোর মধ্যে অবশ্যই হচ্ছে মানে কি পার্থক্য থাকবে। র্যাপিডলি প্রোগ্রেসে আমরা বেশি বেশি সিমটম পাবো, ঠিক আছে, আর গ্র্যাজুয়াল অনসেট আমরা সিমটমটা একটু কম পাবো। কেন, কারণ অ্যাকচুয়ালি আমাদের বডিতে অ্যানিমিয়া মানে কি আমাদের বডির একটা তো কি প্যাথোলজি হচ্ছে, তাই তো, তো আমাদের হচ্ছে বডির সিভিএস কার্ডিওভাস্কুলার যে সিস্টেম এটা কিন্তু অ্যাডাপ্ট করার চেষ্টা করবে, ঠিক আছে, তো অ্যাডাপ্ট করার চেষ্টা সময়টা বেশি পাচ্ছে গ্র্যাজুয়ালে, ঠিক আছে, সো এই কারণে সিমটমটা একটু কম, কিন্তু র্যাপিডলি হলে কি হবে, সে সময়টা কম পাচ্ছে অ্যাডাপ্ট করার, ওকে। আর গেছে সিভিয়ারিটি অফ অ্যানিমিয়া, সিভিয়ার অ্যানিমিয়াতে হচ্ছে কি আমরা হচ্ছে অনেক সিগনিফিকেন্ট সিমটম পাবো, আর মাইল্ডে কি একটু কম, জেনারেলি কম পাবো, স্বাভাবিক কথা। তারপর এই জন্য যে হ্যাঁ ইয়ং পেশেন্টের হচ্ছে আমরা সবকিছু আমাদের ভালো, তো আমরা হচ্ছে টলারেট করার ক্ষমতা আমাদের বেশি অ্যানিমিয়ার, আর আন্ডারলাইং ডিজিজ এর মধ্যে হচ্ছে এই ডিজিজ বুঝতে হবে, অনেক ডিস্টিং ডিজিজের জন্য সাথে হতে পারে। আচ্ছা, এখন তাহলে আমরা হচ্ছে ওই যে অ্যানিমিয়াতে হচ্ছে মেইন দুটো হচ্ছে আমরা যদি ইয়া চিন্তা করি কি হয়, টিস্যুর হাইপোক্সিয়া হয়ে যায়, ঠিক আছে, আরেকটা ব্যাপার হয় কি এই যে হাইপোক্সিয়া যে হয়ে গেল, এখন এটাকে কম্পেনসেট করার জন্য আমাদের বডি কিছু মেকানিজম নাই, তো ক্লিনিক্যাল ফিচার গুলো হচ্ছে এটার জন্যই হয় যে আইদার টিস্যু হাইপোক্সিয়া অর কম্পেনসেটরি মেকানিজম। তো এখন টিস্যু হাইপোক্সিয়ার জন্য কি হবে, যে মাসেলের মধ্যে কি হাইপোক্সিয়া হয়ে গেছে, হ্যাঁ, মাসেল গুলো ঠিক মতো অক্সিজেন পাচ্ছে না, তাহলে সেক্ষেত্রে কি আমাদের হচ্ছে নন স্পেসিফিক কিছু সিমটম, হ্যাঁ, আমাদের বডি হচ্ছে খুব উইক লাগবে, ম্যালাইস লাগবে, ইজি ফ্যাটিগেবিলিটি, এই জিনিসগুলো হবে। তারপরে হতে পারে যে আবার সার্কুলেটিং ব্লাডে হচ্ছে অক্সিজেনের কন্টেন্টটা কমে গেছে, তাহলে সেক্ষেত্রেও কি আমাদের হচ্ছে শ্বাস নিতে কষ্ট হবে, হ্যাঁ, ডিসপ্নিয়া হবে, হ্যাঁ, একটু হচ্ছে গিয়ে করলে আমরা হাঁপায় যাবো এরকম। তারপরে প্যালোর হবে, হ্যাঁ, আমাদের হচ্ছে আমরা অ্যানিমিয়া হচ্ছে নর্মালি হচ্ছে ওয়ার্ডে কিভাবে দেখি, আমরা হচ্ছে হাতের তালুতে দেখি, হ্যাঁ, তারপর হচ্ছে নেইল বেটে দেখি, ঠিক আছে, তারপর হচ্ছে আর কনজাংটিভাতে দেখা যায়, ঠিক আছে। তো এই প্যালোটটা হচ্ছে তাহলে এটা কেন হইতেছে, ওই যে হিমোগ্লোবিনের যে ডেফিসিয়েন্সি হচ্ছে, সো আমরা হচ্ছে পেশেন্টটাকে আমরা অ্যাপিয়ারেন্সটা দেখবো পেল হয়ে গেছে, ঠিক আছে, তাহলে এটা আমরা দেখতেছি কনজাংটিভাতে, দেখতেছি মিউকাস মেমব্রেন অফ টাং এ দেখা যায়, নেল বেড, ভালো ভালো সাইট হচ্ছে এগুলো। আচ্ছা, তারপরে হচ্ছে সিএনএস, সিএনএস এ হচ্ছে এখানে হচ্ছে কি
এখানে কিছু ইয়া পাবো, হ্যাঁ সব জায়গায় মানে অ্যাকচুয়ালি হাইপোক্সিয়ার জন্য যে খাইনিগুলো হচ্ছে হেড এক, ভার্টিগো, হ্যাঁ তারপর হচ্ছে টিনিটাস, তারপর কনসেন্ট্রেশন ল্যাক, এই জিনিসগুলো পাই। তো এখানে সুন্দর করে আছে আরেকটা বলে ফেলি, কম্পেনসেটরি মেকানিজম। ওখানে আমরা কি পাবো, এই যে অক্সিজেন হচ্ছে যেহেতু মানে ঠিক মতো পৌঁছাচ্ছে না, তো এখন হচ্ছে আমাদের হার্ট আসবে বেশি বেশি করে পাম্প করতে যাবে, হ্যাঁ সে হচ্ছে হার্ট বিটটাকে সে বাড়ায় দিবে, ঠিক আছে। তো এই কাজগুলোর জন্য আমরা তখন হচ্ছে কি পাবো, প্যালপিটেশন, ট্যাকিকার্ডিয়া, হ্যাঁ তারপরে কার্ডিয়াক মারমার, এই জিনিসগুলো পাচ্ছি, ঠিক আছে। তারপর ইভেন দেখা যাবে যে এগুলার জন্য কি হবে, কার্ডিয়াক আউটপুট বেড়ে যাবে, তাই না? তো কার্ডিয়াক আউটপুটের জন্য আমাদের আলটিমেটলি দেখা যাবে কনজেস্টিভ কার্ডিয়াক ফেইলিওর হয়ে যেতে পারে। ওকে, আচ্ছা এখানে ছবির মধ্যে সুন্দর করে দেখাচ্ছি, এটা আমি একটু ছোট করি। আচ্ছা এই যে ছবির মধ্যে দেখালো যে ইফেক্টস হচ্ছে, তাহলে ডিপেন্ড করতেছে কি সিভিয়ারিটি, ডিউরেশন, আর হচ্ছে রেট অফ ডেভেলপমেন্ট, ঠিক আছে। আচ্ছা অ্যানিমিয়া তো হয়ে গেল, হ্যাঁ হওয়ার পরে হচ্ছে কি, এই যে হাইপোক্সিয়া যদি হয়, হাইপোক্সিয়ার জন্য আমাদের কি কি কাহিনী হতে পারে, আমাদের সিএনএস হচ্ছে কি এরকম ব্রেনে ব্লাড কম যাচ্ছে, সো হেডেক, ভার্টিগো, টিনিটাস, এগুলো, ঠিক আছে। তারপরে হচ্ছে হিমোগ্লোবিন হচ্ছে কি কম, সো আমাদের বডি হচ্ছে কি পেল দেখা যাবে, তাহলে পেল কনজাংটিভা, মিউকাস মেমব্রেন নেল বেড়েছে। তারপরে হচ্ছে আমরা হচ্ছে ব্লাডের মধ্যে অক্সিজেন কম, সো আমাদের একটু ইয়া করলে ডিসপ্নিয়া পাবো আমরা। তারপরে মাসেলের মধ্যে কি, মাসেলের মধ্যে অক্সিজেন কম, সো উইকনেস, ম্যালাইস, এই জিনিসগুলো হবে। তারপরে হচ্ছে টিস্যু হাইপোক্সিয়ার জন্য আবার আরেকটা কাজ হয়, হ্যাঁ লিভার আর মায়োকার্ডিয়াম স্টিয়াটোসিস, আচ্ছা মানে ফ্যাটি মানে ফ্যাট গুলো বেশি বেশি জমে টমে এসব হয়ে যায়। আচ্ছা তারপরে হচ্ছে কম্পেনসেটরি চেঞ্জ, কম্পেনসেটরি চেঞ্জ এর মধ্যে যে আমাদের হার্ট হচ্ছে কি করবে, সে হচ্ছে বেশি বেশি করে হার্ট পাম্প করতে যাবে, হার্ট রেট বাড়ায় দিবে, কার্ডিয়াক আউটপুট বাড়ায় দিবে, সেটার জন্য কি হইতেছে, হ্যাঁ প্যালপিটেশন, ট্যাকিকার্ডিয়া, কার্ডিয়াক মারমার হবে, ঠিক আছে। আবার আরেকটা কম্পেনসেটরি মেকানিজম হচ্ছে, হ্যাঁ যেহেতু আরবিসি বা হিমোগ্লোবিন কমে গেল, হ্যাঁ তো এখন আমাদের বোন মেরো যাবে কি, যে বেশি বেশি করে তাহলে এরিথ্রোসাইটোসিস করি, তাহলে বেশি বেশি করে আরবিসি প্রোডাকশন করলে মনে হয় ঠিক হবে, ঠিক আছে। তাহলে তখন অ্যাকচুয়ালি হয় কি, এরিথ্রোপয়েটিন যে হরমোন, এরিথ্রোপয়েসিস করার জন্য গুরুত্বপূর্ণ ব্যাপার, এইটা কিডনি থেকে হচ্ছে কি বেশি বেশি রিলিজ হয়ে যায়, তাহলে তখন কি বোন ম্যারো হাইপারপ্লাসিয়া হয়ে যেতে পারে এরকম, ঠিক আছে। তাইলে এগুলা হচ্ছে আমাদের ক্লিনিক্যাল ফিচার, তাহলে এটা হচ্ছে কমন অ্যানিমিয়ার ক্লিনিক্যাল ফিচার আমরা বললাম। এখন এক একটা অনুযায়ী অবশ্যই হচ্ছে পার্থক্য হবে, তাহলে আমরা হচ্ছে নেক্সট আমরা স্টার্ট করবো আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।